আরে আসুন দেখে যাক মিলে কোয়ালি মা দেখে জানি দিদি চলছে রে চলছে রে। দীঘা পুরী তো অনেক হলো, অনেকদিন ধরে মন চাইছে একটু সমুদ্রের সান্নিধ্য পেতে, কিন্তু বাজেট বা সময় দুটোই কম। চিন্তার কোনো কারণ নেই, শহর থেকে মাত্র কয়েক ঘন্টা রাস্তায় পৌঁছে যেতে পারবেন একটি সাজানো গোছানো সমুদ্র সৈকত, যার নাম বকখালি। বকখালি হল পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা থানার অন্তর্গত একটি সমুদ্র সৈকত। যারা নির্জনতা ভালোবাসেন তাদের জন্য এই সমুদ্র সৈকত আদর্শ জায়গা। পাবেন বিস্তীর্ণ সাদা বালির চর, লাল কাঁকড়া, পশ্চিমবঙ্গের সব থেকে বড় মৎস্যবন্দর, ঝাউবন, বায়ুকল, কার্গিল বিচ, আর পাবেন সুন্দরবনের অনুভূতি যেখানে ম্যানগ্রোভ অরণ্যের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সুযোগ। আজ আমাদের গন্তব্য সেই বকখালি। আমরা আজকের যাত্রা শুরু করেছিলাম মৌসুনী দ্বীপ থেকে। এখান থেকে বকখালির দূরত্ব ছিল 22 কিলোমিটার। সকাল সকাল উঠে আমরা বেরিয়ে পড়লাম বকখালির উদ্দেশ্যে, ট্রলার ধরে 10 মাইল ঘাটে, ওখান থেকে বাইকে করে বকখালি। গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা আপনাদেরকে। আজকের ভিডিওটা আমি শুরু করছি 10 মাইলের ঘাট থেকে। সব কিছু জানতে পারবেন, বকখালি আসবেন কীভাবে, কোথায় থাকবেন, কীভাবে থাকবেন, সব কিছু কোথায় কোথায় ঘুরে দেখবেন সব কিছু দেখতে পাবেন। তো চলুন দেখতে থাকুন ভিডিওটি, আশা করি ভালো লাগবে। যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং অল নোটিফিকেশন অন করে দেবেন। এবার বলি আপনারা যদি বকখালি আসতে চান তাহলে কিভাবে আসবেন। কলকাতা থেকে ডাইরেক্ট বাসে বকখালি আসতে পারেন, এছাড়া শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে নামখানা স্টেশনে নেবে, ওখান থেকে ম্যাজিক গাড়ি বা বাসে করে বকখালি আসতে পারেন। ইতিমধ্যেই আমরা এসে পৌঁছে গেছি বকখালি। এটি বকখালি বাস স্ট্যান্ড, যদি বাসে আসেন তাহলে আপনাকে এখানেই নামতে হবে, বা বাসে করে যদি যেতে চান তাহলে এখান থেকেই বাস পেয়ে যাবেন। এবার বলি কোথায় থাকবেন। বকখালিতে প্রচুর হোটেল আছে, ভাড়া মোটামুটি 300 টাকা থেকে শুরু হয়ে যাবে, হোটেল পেয়ে যাবেন। তবে অফ সিজন হলে এই রেটটা পাবেন, যদি পিক আপ সিজন হয় তাহলে কিন্তু ভাড়া একটু বেশি পড়বে। আমরা এই হোটেলটায় উঠেছিলাম। এই হোটেলের যোগাযোগ নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই হোটেলে আমাদের ভাড়া নিয়েছিল 700 টাকা, যেহেতু এটা 1 জানুয়ারি ছিল তাই একটু ভাড়াটা বেশি লেগে গেছিল। চলুন হোটেলের রুমটা একটু দেখে নেওয়া যাক। ফাইনালি চলে এসেছি বকখালি, রুম নেওয়া হয়ে গেছে, হোটেলটা তো দেখালাম, চলুন রুমটা একটু দেখি। এখানে একটা টিভি আছে, এটা ডবল বেড, টিভি তো চালাবো না। দুটো চেয়ার আছে আমাদের লাগেজেই ভর্তি, দেখতে পাচ্ছি। একটা টেবিল আছে, ওখানে একটা আয়না আছে, আর এধারে একটা জানালা, এটা বাথরুম, কমন, বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এধারে বেসিন, বাথরুমে হ্যাঙ্গারও আছে, ভালো। এই টাকায় আজকের দিনে ভালোই হয়েছে। নিচে গ্রাউন্ড ফ্লোরেই আছে। হোটেলে ফ্রেশ হয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম টিফিন করার উদ্দেশ্যে। আমরা এই জায়গাটি টিফিন করলাম লুচি এবং ঘুগনি, যার দাম পড়ছিল 20 টাকা প্লেট। এরপর আমরা এগিয়ে চললাম সি বিচের দিকে। সি বিচে ঢোকার আগেই এই জায়গাটি হলো বকখালির পিকনিক স্পট। যেহেতু এটা 1 জানুয়ারির দিন ছিল তাই অসংখ্য মানুষের ঢল নেমেছিল এই জায়গায় পিকনিক করার জন্য। এখান থেকে সমুদ্র সৈকত পর্যন্ত অসংখ্য দোকান পাবেন, প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকে কেনাকাটা সেরে নিতে পারেন। Thank you.
অনেকক্ষণ অপেক্ষা করার পরও আই লাভ বকখালির সামনে ফটোশুটের জন্য একবারও ফাঁকা পেলাম না, চলে গেলাম বিচে। এই বকখালির সবথেকে সৌন্দর্য জিনিস হলো সাদা বালির সৈকত, যেটা আপনি অন্য কোনো সমুদ্র সৈকতে পাবেন না। আর বকখালির বড় সমস্যা হলো বিচের ধার থেকে সমুদ্রের জল অনেকটাই দূরত্ব। তবে এই বিচ ম্যাক্সিমাম সময় ফাঁকাই থাকে, তাই এটাকে নির্জন বিচ বলাই চলে। সাদাবালির সৈকতের সঙ্গে ঝাউবন একটা অসাধারণ লাগবে দেখতে আপনার। এসেছি এখন বকখালি বিচে, ফার্স্ট জানুয়ারির কারণে প্রচুর লোক, প্রচুর লোক, কোনো ফাঁকা নেই। পেছনে ক্রাউড দেখতে পাচ্ছেন, মানে আজকে তো মনে হয় দীঘার থেকে লোক বেশি হয়ে গেছে বকখালিতে, প্রচুর লোক। বকখালি আমার এই ফার্স্ট টাইম আসা, বিচের পার থেকে আপ টু সমুদ্রের জল পর্যন্ত আসতে গেলে মোটামুটি 10-15 মিনিট টাইম নেবে, কেননা জল এত দূরে থাকে। এটাই সব থেকে বড় বকখালির সমস্যা আমার মনে হয়। এখানে যদি স্নান করেন, কাপড় জামা এখানেই চেঞ্জ করাই ভালো। তার কারণ হচ্ছে এখান থেকে আপনি হোটেল পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে আপনার গায়ের কাপড় গায়েই শুকিয়ে যাবে। ওই দেখুন না বাচ্চাগুলো কেমন ঠান্ডায় কাঁপছে। হঠাৎ করে চোখে পড়ল এক ভোলেনাথের ভক্ত, তার ভোলেনাথকে কাঁধে করে নিয়ে এসছে এই বকখালির সমুদ্র দেখাতে। জানতে পারলাম উনি এসছেন পাথর প্রতিমা থেকে। আমরা বিচের ধারে অনেকক্ষণই সময় কাটালাম, ততক্ষণে লাঞ্চ টাইম হয়ে গেছে। এবার বলি আপনারা এখানে এলে লাঞ্চ কোথায় করবেন। বাসস্ট্যান্ডের আশেপাশে অনেক হোটেল আছে, মোটামুটি রেট সবজি ভাত 50-60 টাকা শুরু হয়ে যাবে, আর মাছ ভাত 120 টাকা থেকে শুরু হয়ে যাবে। যেরকম হোটেলে যাবেন সেরকম রেট পড়বে। তবে আমরা যে হোটেলটায় খাওয়া দাওয়া করলাম সেটা হচ্ছে এই হোটেলটা, বেশ সুন্দর খাওয়া দাওয়া। লাঞ্চ করার পর আমরা সাইড সিনে বেরিয়ে পড়লাম। আপনি এখানে এলে সাইড সিনে যেতে পারেন, অনেক টোটো পেয়ে যাবেন, মাথা পিছু 70-80 টাকা ভাড়া নেবে, বিনিময়ে আপনাকে সমস্ত সাইড সিন ঘুরিয়ে দেখাবে। কোথায় কোথায় যাবেন সেটা চলুন একটা একটা করে দেখে নেওয়া যাক। আমাদের প্রথম গন্তব্য হলো হেনরি আইল্যান্ড, বকখালি থেকে প্রায় 4-5 কিলোমিটার। এই হেনরি আইল্যান্ডে প্রবেশ করতে গেলে আপনাকে টিকিট কাটতে হবে। এই হেনরি আইল্যান্ড মূলত মাছ চাষের জন্য প্রসিদ্ধ। হেনরি আইল্যান্ডে এলে এই জায়গাটাতে গাড়ি পার্কিং করতে হবে। সবথেকে এখানকার বড় আকর্ষণ হলো এখানে সুন্দরবনের স্বাদ। গাড়ি পার্কিং করে আমরা ম্যানগ্রোভ অরণ্যের মধ্য দিয়ে হেঁটে চললাম বিচের ধারে। বেশ সুন্দর লাগলো। আমার সুন্দরবন যাওয়া হয়নি, কিন্তু সুন্দরবন দেখার ইচ্ছাটা এখানে অনেকটাই মিটল। সুন্দরী, গরান, গেউয়া, হেতাল, বহু গাছের সমন্বয়ে একটা ছোট সুন্দরবন আপনি এই হেনরি আইল্যান্ডে দেখতে পাবেন। তবে বর্তমানে এখানে চোরাবালির কারণে সমুদ্রের কাছাকাছি যেতে দেওয়া হয় না, সবসময় পুলিশ পাহারা দেখতে পাবেন। আগে এখানে অনেকেই স্নান করত। এই সমুদ্র সৈকতটি বেশ নির্জন, তবে এখানে ধৈর্য ধরলে লাল ক্যাঁকড়ারও দেখা পেতে পারেন। যারা সুন্দরবন যাননি তাদের সুন্দরবন ঘোরার ইচ্ছাটা কিছুটা হলেও পূর্ণ হয়ে যাবে এই হেনরি আইল্যান্ডে এলে।
তবে এখানে সিবিচটা অনেকটাই ফাঁকা, আর এখানে এলে মিনি সুন্দরবন দেখতে পাবেন। আর একদম নিঝুম পরিবেশ, খুব ফাঁকা। অবশ্যই বকখালি এলে এই জায়গাটা একবার ঘুরে যাবেন, পাবেন লাল ক্যাংড়ারও দেখা। একটু সাইড পানে এসে চুপচাপ দাঁড়িয়ে যদি থাকেন তাহলে লাল ক্যাংড়া দেখতে পাবেন। এখানে গর্ত থেকে বেরোচ্ছে, যাই কাছে যাচ্ছি ঢুকে যাচ্ছে। দেখাবার চেষ্টা করলাম কিন্তু দেখাতে পারলাম না ঠিকঠাক। বেশ কিছুক্ষণ হেনরি আইল্যান্ডে সময় কাটানোর পর আমরা চলে গেলাম পরের গন্তব্যে। এর পরের গন্তব্য ছিল ফেজারগঞ্জ ফিশিং হারবার। এটি ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় মৎস্য বন্দর। এখানে প্রবেশ করতে গেলে প্রবেশ মূল্য দিতে হয় জন পিছু 5 টাকা করে। এখন এসেছি ফেজারগঞ্জ ফিশিং হারবার, আর এখান থেকে মাছ ফাছ কিনতে পারবেন। তো চলুন দেখতে থাকুন ভিডিওটি। বড় বড় ট্রলারে করে এখান থেকেই জেলেরা মাছ ধরতে যায় এবং মাছ ধরে নিয়ে এসে এখানেই খালি করে। দেখুন না কি সুন্দর মাছ খালি করছে। কিছু ট্রলারের দেখলাম তখন মাছ ধরার প্রস্তুতি চলছে, আবার কিছু ট্রলার দেখলাম মাছ ধরে নিয়ে মাছ খালি করতে ব্যস্ত আছে, আবার কিছু জেলে ভাই দেখলাম তাদের জাল পরিষ্কার করতে ব্যস্ত। এখানে অনেক আড়ত আছে যেখান থেকে আপনি আপনার বাড়ির জন্য মাছও কিনে নিয়ে যেতে পারেন। এই ফেজারগঞ্জ মৎস্য বন্দর থেকে আপনি চাইলে জম্মুদ্বীপ ঘুরে আসতে পারেন। ওই দূরে যে ট্রলারগুলি দেখছেন, ওই ট্রলারগুলি করে জম্মুদ্বীপ ঘুরতে যাওয়া হয়। তার জন্য যে ভাড়া দিতে হয় তার চারটা আমি দেখিয়ে দিলাম। ফেজারগঞ্জ মৎস্য বন্দরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা চললাম এবার কার্গিল বিচে। এই বিচ থেকে সূর্যাস্ত এবং সূর্যোদয় খুব সুন্দরভাবে দেখা যায়। সমুদ্রের সমস্ত ধারটা এখানে বাঁধিয়ে দেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে ঘূর্ণিঝড়ের প্রকোপ থেকে পাশাপাশি বসতিকে রক্ষা করার জন্য। ফেজারগঞ্জ থেকে ফেরার পথে অবশ্যই একবার দেখে নেবেন কার্গিল বিচ। এই বিচটি ফাঁকা বেশ ভালো, বা বিচের ধারটা পুরোপুরি এরকম ঢালাই দেয়া, একদম পুরো ঢালাই দেয়া, আর বিচের ধারে দারুণ ফটোশ্যুট হবে। এরকম বসার মতো করে জায়গা করা আছে, দারুণ ফটোশ্যুট হবে। অবশ্যই একবার এই বিচটা ভিজিট করে নেবেন। সামনে সার দিয়ে অনেক দোকান পাবেন, তার সামনেই অনেক চেয়ার পাতা আছে, চাইলে চায়ে চুমুক দিয়ে চেয়ারে বসে সূর্যোদয় বা সূর্যাস্ত দেখতে পারেন, বেশ ভালো লাগবে। এরপর আমরা চললাম ফেজারগঞ্জ। ফেজারগঞ্জে প্রবেশ করলেই দেখতে পাবেন অনেক শুটকি মাছের দোকান। বিভিন্ন রকমের শুটকি মাছ নিয়ে পসার সাজিয়ে বসেছে এই ভাইরা। বিচে প্রবেশ করে ডান দিকে যে ভাঙা বাড়িটা দেখতে পাবেন, স্থানীয় বাসিন্দাদের কাছে শুনলাম ওটা নাকি ফেজার সাহেবরাই থাকতেন। এখন সেটা ধ্বংসাবশেষের পথে। বিচের ধারে দেখলাম একটা মস্ত বড় কচ্ছপ মরে পড়ে আছে। আমার জীবনে এত বড় সাইজের কচ্ছপ আমি কোনোদিন দেখিনি, তবে খুব বেশি দিন মনে হচ্ছে না হয়েছে এটা। আমরা এখন এসেছি ফেজারগঞ্জ সি বিচ, বকখালির খুব কাছেই এটাও। এই ফেজারগঞ্জে বোঝা যায় যে এই জায়গায় আমফান বা আইলা ঘূর্ণিঝড়ে কতটা ক্ষতি করেছে। সেই ধ্বংসাবশেষের নিদর্শন এখনো টাটকা হয়ে আছে। তবে এখান থেকে আপনি দেখতে পাবেন বায়ুকল, যার সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন হয়। সেগুলি
আগে চালু থাকলেও এখন বন্ধ আছে। বন্ধ থাকলে কি হবে, বায়ুকল দেখার অভিজ্ঞতা তো আপনার এখানে এলেই হবে। বিচের ধারেই পাবেন মা গঙ্গার মন্দির, একবার দর্শন করে নেবেন। কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা চললাম বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্ট। এই রিসোর্টে এলে আপনি তাঁবুতে রাত কাটাতে পারবেন একদম বিচের ধারে, যেটা বকখালিতে আপনি কোথাও পাবেন না। টেন্টগুলো বেশ ভালো, যেটা ভিআইপি টেন্ট আছে সেখানে অ্যাটাচ বাথরুমও আছে। খাবার খাওয়া দেন, চারবার খাওয়া, আর ওটা ভিআইপিটা হচ্ছে 1200 টাকা, আর এমনি নর্মাল টেন্ট হচ্ছে আপনার 800 টাকা। আর এই জায়গাটিতে বাচ্চাদের খেলার জায়গা, বিস্তৃত ঝাউবন যেখানে আপনি বসে অনেকক্ষণ সময় কাটাতে পারবেন, বেশ ভালো লাগবে। আমিও কিছুক্ষণ ঝাউবনে বসে বসে সময় কাটিয়ে নিলাম। এই ঝাউবনের মধ্যে এরকম দেখুন এই গাছের গুঁড়ির ওপর বসার জায়গা করা আছে, দারুণ সুন্দর লাগবে, কিছুক্ষণ সময় কাটাতে পারেন। ইকো পার্কের আর একটা স্পেশাল জিনিস হলো এখানে আপনি ছিপ নিয়ে মাছও ধরতে পারবেন, এদের আলাদা পুকুরও আছে। ইকো পার্কে ঘোরাঘুরি শেষ করে আমরা চললাম এবার হোটেলের দিকে। সন্ধে হয়ে এসেছে, একবার বকখালির বিচের সন্ধ্যের রূপটা আপনাদের চলুন দেখিয়ে দিই। বকখালির রাতের রূপটা পুরোপুরি আলাদা, পুরো বকখালি আলোয় আলোকিত হয়ে উঠল সন্ধ্যের পর। চলে এলাম বকখালি বিচে, তখন দেখলাম আই লাভ বকখালি তবু কিছুটা হলেও খালি আছে। একবার বিচটার দিকে খেয়াল করুন, বিচে কোনো জায়গা ফাঁকা পাবেন না, সমস্তটাই দোকানে ভরে গেছে। এই বিচে ফাস্টফুড থেকে আরম্ভ করে বিভিন্ন সামুদ্রিক মাছ, ভুট্টা, বিভিন্ন রকমের খাবার নিয়ে অনেক দোকান পাতিয়ে বসে আছেন। আপনার পছন্দ মতো মাছ আপনি ইচ্ছা করলে রান্না করিয়ে নিতে পারেন। সামনে যে চেয়ারগুলি পাতা আছে ওগুলো 10 টাকা ভাড়ার বিনিময়ে আপনি 1 ঘন্টা করে বসে থাকতে পারেন সমুদ্রের আওয়াজ শোনার জন্য। এই চেয়ারে বসে গরম চায়ে চুমুক দিয়ে সমুদ্রের ঢেউ ও আওয়াজ দারুণ লাগবে। 8:30 পর্যন্ত আমরা বিচে ঘোরাঘুরি করলাম, তারপর আমরা হোটেলের দিকে চলে গেলাম। সিবিচের পারেই পাবেন অনেক দোকান যেখান থেকে আপনি আপনার বাড়ির জন্য কেনাকাটিটাও করে নিতে পারবেন। যেহেতু আমরা 2 দিন ধরে বাইক নিয়ে ঘুরছি তাই গাহাতটা একটু ম্যাসাজও করিয়ে নিলাম এই ভাইয়ের থেকে, বেশ ভালো ম্যাসাজ করেছিল। বাস স্ট্যান্ডের আগে ডান দিকে ভাইয়ের সেলুন আছে, যদি বডি ম্যাসাজ করাতে চান ভাইয়ের কাছে আসবেন, ভাই সুন্দর বডি ম্যাসাজ করেছে। আমার তো ম্যাসাজ করলো, দেখলেন, ভালো লাগবে, দারুণ লাগবে। এরপর আমরা রাতের ডিনারটা সেরে নিলাম এই হোটেলে, তবে খাবার দাবার আমার বিশেষ পছন্দ হয়নি। যে হোটেলে লাঞ্চ করেছিলাম সে হোটেলের খাবার দাবার অনেক বেটার ছিল। খেয়াল করবেন যে হোটেলে অপেক্ষাকৃত ভিড় বেশি সে হোটেলে খাওয়া দাওয়া করাই ভালো। এবার চলুন হোটেলে যাওয়া যাক, কালকে আমাদের অন্য জায়গায় যেতে হবে। আমাদের বকখালির ভিডিও এখানেই শেষ। বকখালির যা সাইট সিন ছিল, কোথায় থাকবেন, কি খাবেন, কি করবেন, সব কিছু দেখিয়ে দিয়েছি বা বলে দিয়েছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিওর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশি বন্ধুরা, নমস্কার, দেখা হবে পরের ভিডিও।